আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলাক্বিবাতুল মুত্তাকিন আম্মা বা'দ প্রশ্ন হলো যে টিকটকে অডিও ভিডিও ডাউনলোড করা অথবা টিকটক এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কেমন এ বিষয়ে প্রশ্ন করেছেন দুবাই থেকে ইসরাফিল ভাই মানুষ সাধারণত এই ধরনের অ্যাপগুলো ব্যবহার করে বিনোদনের জন্য যতগুলো অ্যাপ আছে অনলাইন ভিত্তিক বা অফলাইন ভিত্তিক অধিকাংশ অ্যাপগুলোই বানিয়েছে নন মুসলিমরা যদিও তারা মুসলমানের স্বার্থে বা দিন ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে বানায়নি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অ্যাপ আছে যেগুলোর মাধ্যমে দিনের বহুত বড় ধরনের কর্মকাণ্ড গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে শয়তান যখন দেখে যে তার উদ্দেশ্য সাধিত হয়নি তখন অন্য পথে মানুষকে বিভ্রান্ত করার জন্য ভিন্ন ভিন্ন পথ এবং রাস্তায় এগোতে থাকে সোশ্যাল মিডিয়াতে ইউটিউব বলেন ফেসবুক বলেন হোয়াটসঅ্যাপ বলেন এর মাধ্যমে দিনের ব্যাপক খেদমত যেমন হচ্ছে হয়েছে তবে এগুলোর দ্বারা আবার কেউ কেউ অন্যায় কাজেও ব্যবহার করা যায় বা করে কেউ তবে কিছু কিছু অ্যাপ আছে যেগুলো অশ্লীলতা অথবা যেগুলো মানুষকে বিভ্রান্ত বেশি করে বেশি করে সময় নষ্ট করে ইমানদারদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল রাখে ইত্যাদি শরিয়াতের অনেকগুলো ভায়োলেশন যার মাধ্যমে হয় আর সেগুলোকে সেগুলোর ক্ষেত্রে মোতলাকান আল্লাহ তালার বিধান হল যে সেগুলো থেকে নিষেধাজ্ঞা করা হয়েছে সুরা লোকমানের মধ্যে আল্লাহ তালা ওই সমস্ত জিনিসগুলোকে যেগুলো মানুষকে বিভ্রান্ত করে মানুষের সময় অপচয় করে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দেয় সুরা লোকমানের আয়াত নম্বর আয়াত নম্বর ছয় সেখানে আল্লাহ তালা বলেছেন অমিনান্না সিমাই ইস্তারি লাহু আল হাদিফ লাহু আল হাদিস মানে বেহুদা বেহুদা কথা খরিদ করে আর সেগুলো হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে আমরা জানি যে টিকটক হলো ঠিক এমন একটা বিষয় অন্যান্য অ্যাপের ক্ষেত্রে ফেসবুকের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে অথবা ইউটিউবের ক্ষেত্রে এই বিষয়গুলো নেই যা টিকটকে আসে কারণ টিকটকের সবচেয়ে বড় ভয়াবহতা হলো যে মানুষের কথা হাসি ঠাট্টা বেহুদা এগুলো তো আসেই এগুলোর সাথে সাথে এই সমস্ত অ্যাপগুলো বিশেষ করে টিকটকের মতন অ্যাপ কৌতুক গান বাজনা ইসলামে যেগুলোকে হারাম করা হয়েছে সেইগুলোর সাথে সাথে টিকটকের মাধ্যমে মানুষের সমালোচনা মানুষকে ব্যঙ্গ বিদ্রুপ করা এগুলো অন্যান্য অ্যাপে পাওয়া যায় না যেটা টিকটকে আছে টিকটকের মাধ্যমে মানুষকে ব্যঙ্গ করা বিদ্রুপ করা তার অঙ্গভঙ্গি নকল করে হাসি ঠাট্টায় পরিণত করা যা সুরা হুজরত উল্লেখ করা হয়েছে অতএব আমি মনে করি যে অন্যান্য অ্যাপের থেকে টিকটক আরো বেশি ভয়াবহ আরো বেশি ভয়াবহ আলেমদের উচিত এ সমস্ত বিষয়গুলো থেকে সতর্ক করা চোখের ব্যবিচার তো সাথে সাথে হবেই অন্যান্য অ্যাপে হয়তো বা ব্যবহার করা কিছুটা বন্ধ করা যায় কিছুটা অশ্লীলতাকে কন্ট্রোল করা যায় কিছু রিপোর্টের মাধ্যমে কিন্তু টিকটক সহ আরো বেশ কিছু আছে যেগুলো অশ্লীলতায় ভরা ব্যঙ্গ বিদ্রুপাত্মক ভরা মহান মহান ব্যক্তিত্ব বা সম্মানিত ব্যক্তিদেরকেও অপমান অপদস্থ করা তাদের কণ্ঠকে নকল করে ওইভাবে অঙ্গভঙ্গি করে এই জাতীয় ব্যঙ্গ বিদ্রোহ হাসি কৌতুক মজা তামাশা ইত্যাদি এগুলো একেবারে ভরপুর টিকটকের মধ্যে আছে অতএব এগুলো প্রত্যেকটা কবিরা গুণা এবং বহু বড় ধরনের গুনাহের কাজ যারা যত মানুষ এই ভিডিওগুলো দেখবে যারা করবে নির্মাতা সবাই একে অপরের গুনাহের একটা স্বামীর একটা অংশ পাবে তারা কারণ অসল উল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি মানুষকে এক কাজের দাওয়াত দেয় সে ওই লোকের সম পরিমাণ সবাব পায়ানি ফাইলি অনুরূপভাবে দাওয়াত একটা সবাবের অংশ পাবে অনুরূপভাবে যে ব্যক্তি মানুষকে গুনাহের কাজের দাওয়াত দেয় সে ওই লোকদের সম পরিমাণ গুনাহ পাবে যারা তার দাওয়াত পেয়ে গুনাহের কাজ করবে অথচ তাদের গুনাহেরাশ হবে না হাদিস সহি মুসলিমের ছয় হাজার নয় শত আশিম ছয় হাজার নয় শত আশি তো টিকটকের মধ্যে এগুলো ভরপুর যে বিষয়টি বলেছি একেবারে কোরআনের সারা হাতান মানে নসের বিপরীত কারণ টিকটকে ভিডিওর মাধ্যমে অন্যকে নিয়ে ট্রোল করা হয় অন্যকে ট্রোল করে মজা নেওয়ার চেষ্টা করা হয় এটি জঘন্য অপরাধ জঘন্য অপরাধ পবিত্র কর্মকারী মান্লাহ তালা বলেছেন হ্যাঁ ইমানদারেরা কোন সম্প্রদায় যেন ইয়া ইহল্লা দিন আমানু ইমানদারেরা কোন সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে বিদ্রুপ না করে হতে পারে যাকে বিদ্রুপ করা হয়েছে বিদ্রুপকারীর চেয়ে উত্তম মানে যিনি বিদ্রুপ করেছেন যাকে করা হয়েছে তার থেকে যিনি করেছেন তার থেকে যাকে করা হয়েছে তিনি উত্তম আর তাই তো হয় আমরা দেখি যে আলেম ওলামাদের ভিডিওগুলোকে বিভিন্ন নারীরা নির্লজ্জভাবে সেজে গুজে এসে তারপরে তাদের সেগুলোকে করে তারপরে আরো বিভিন্ন বিভিন্ন রকমের মানে পাগলামি শয়তানও মনে হয় সম্ভবত দেখে এগুলো হাসে যে আমি শয়তান হয়েছিলাম কোন কারণে এর থেকে তো বড় শয়তানি এরা এবং এই টিকটকের মাধ্যমে এই জাতীয় করা সম্ভব যে করে সে তো একেবারে হারাম ভাবেই আসলো কোন নারী যদি করে বা পুরুষও যদি করে থাকে তারপরে এই জাতীয় ট্রোল করে মজা নেওয়ার চেষ্টা করা ছোট করা বিদ্রুপ করা যেখানে আল্লাহ তালা বলেছেন যে কোন নারী যেন কোনো নারীকে বিদ্রোপ না করে আসা ইয়াকুন খা রম্মিন হুম অলা নিশা উম্মিন নিসা ইনাসা ইয়াক উন্ন খাই রম্মিন হুন্ না অলা তালমি জুয়ান ফুসাকুম অলা তান আবাঝু বিলাল কফ বিশ আলিসমুল ফুসুকুবাদ আল ইমান অমাল্লাম মিয়া তুফা উল্লাহ ইক হুম দ আয়াত নম্বর দশ এবং এগারো এখানে অনেক কঠিন কঠিন কথা বলা হয়েছে এতগুলো তর্জমা করার অবকাশ এখানে নেই অতএব জঘন্যতম অপরাধ অপরকে বিদ্রুপ করা নিন্দা করা আল্লাহ নিষেধ করেছেন তোমরা একে অপরকে জাতীয় করো না উপনামে না ইমানের পর মন্দ নাম কতই না নিকৃষ্ট আর যারা তাওয়া করে না তারা তো জালিম হবে সুতরাং যদি কেউ টিকটক করে থাকে সেগুলো ডিলেট করে থাকে তাহলে সেটাই তবা হতে পারে আদারওয়াইজ তার তবা হবে না উঠতি বয়সের ছেলেমেয়েরা সবকিছু নিয়ে ট্রোল করার চেষ্টা করে অনেক ক্ষেত্রে বিভিন্ন আলেম রাজনীতিবিদ তাদের ট্রোলের শিকার হয়ে যান যা দুঃখজনক রসুল্লা সাল্লু আসলাম বলেছেন তোমরা কারো প্রতি খারাপ ধারণা থেকে বিরত থাকো কেননা কারো প্রতি খারাপ ধারণা সবচেয়ে বড় মিথ্যা সবচেয়ে বড় মিথ্যা আদিস বুফার এবং মুসলিমের সুরা হুজরতের মধ্যে বলা হয়েছে ইন্নিস এবং আকেবুল হাবিজ বলা হয়েছে ধারণা করা তো এগুলোকে সবচেয়ে বড় মিথ্যা বলা হয়েছে অনুরূপভাবে অন্যের দোষ অন্বেষণ করা গোয়েন্দাগিরি করোনা হিংসা করোনা একে অপর বিদ্বেষ পোষণ করোনা পরস্পর বিরোধী লিপ্ত না বরং তোমরা সবাই তো কি বলবো এভাবে করে আরো বহু লঙ্ঘনীয় বিষয় বলা যায় যা নাকি একমাত্র টিকটকের মধ্যেই সম্ভব এটি অন্য কোনো অ্যাপে এভাবে করে এইভাবে ট্রোল করা যায় না যেভাবে করে টিকটকে করা যায় উঠতি বয়সের ছেলেমেয়েরা এভাবে সবকিছু নিয়ে তারা ট্রোল করে আলে মোলামাকাও কেউ বাদ যায় না কারণ এটা তাদের একটা অর্থ উপার্জনের কিন্তু তারা কি করতেছে দুনিয়ার দু চার পয়সার জন্য তারা যেই কাজগুলো করতেছে গুনাহে জারিয়া করতেছে যে মরার পরেও এই গুনা তার কবরে পঁচতে থাকবে এই গুনাহের শাস্তি তার কবরে পঁচতে থাকবে বন্ধ হওয়ার কোন রাস্তা নাই ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত এই অনলাইন ইথারের শক্তি ভালো জিনিস থাকলেও ভেসে বেড়াবে খারাপ জিনিস থাকলেও সেটিও বাতাসের আর্দ্রতায় আর্দ্রতায় ঢেউয়ে ঢেউয়ে রঙ্গে পতঙ্গে পতঙ্গে ইথারে ইথারে এগুলো ভেসে বেড়াবে আর গুনাহে জারিয়া হয়ে থাকলে সেটা কবরে পঁচতে থাকবে অনুরূপভাবে সাতকায় জারিয়া হলেও সেটার ন্যাকও চলতে থাকবে অতএব সাবধান হওয়া উচিত এ জাতীয় টিকটক এ জাতীয় অ্যাপগুলো যেগুলো আনন্দ বিনোদন এবং বিভিন্ন রকমের শরিয়াতের যেই সমস্ত দিক নির্দেশনাগুলো আমি শুধুমাত্র অল্প অল্প করে ইঙ্গিত দিলাম প্রত্যেকটার ব্যাপারে শরিয়াতে নিষেধ করা হয়েছে আর এগুলোর সমন্বয় ঘটে এই টিকটকের মাধ্যমে অতএব টিকটক সম্পর্কে আমরা বলতে পারি যে জাতীয় অ্যাপ ব্যবহার করার দ্বারা পরকাল বরবাদ না করা উচিত তারপরও এক পার্সেন্ট নিরানব্বই পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট বলা যেতে পারে যে যেখানে খারাপই সেখানে আবার ভালো কিছু করাটা অনুযায়ী সেটা একটা ভিন্ন বিষয় যদি এমন কোন সেটিংস থেকে থাকে অথবা এমন কোনো পরিবর্তন করা যে থাকে যেভাবে করে অন্যান্য অ্যাপগুলোতে করা যায় তাহলে সেটি একটি পরবর্তী দূরদর্শিতা পরবর্তীকালের তবে আপাতত আমরা যতটুকু জেনেছি যে এই জাতীয় শরিয়াতের অনেকগুলো লঙ্ঘন আপনার হবে সর্বোপরি আপনি সেখানে ইন্টার হলেও আপনার চোখের বেবিচার হবে আর তারপরে আপনি যাদের গুলো প্লে করবেন তারাও এর একটা অংশ পাবে আপনি সেগুলোকে শেয়ার করবেন অথবা বিভিন্নভাবে আমরা ইচ্ছায় অনিচ্ছায় বিভিন্নভাবে এই সমস্ত গুনাহের কাজে জড়িয়ে পড়ি হ্যাঁ তবে যদি কোনো একদল বিশেষজ্ঞ কোনো ব্যক্তিবর্গ তারা যদি এ জাতীয় অনলাইন ব্যবহার করে যদি অন্যায় অপরাধকে দমন করতে পারে অথবা সেটিংসের পরিবর্তন অথবা এর বিকল্প কোনো ওয়েবের করতে পারে সেটি একটি ভিন্ন অভিযান বলা যেতে পারে বাতেলার তাগুতি শক্তি যে পথে অগ্রসর হয় সেই পথেই যদি অগ্রসর হয়ে হওয়ার দ্বারা যদি সেটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায় যেভাবে করে হাদিসে নির্দেশ করা হয়েছে যে মানরা আমিন কুম্মুন কারান ফারিগা ইর হুবিয়াদিহি ফাইল্লা ফিলিসানিহি ফাইল্লামিয়াস্তাদি ফি কালবিহি আদারি কাদাফুল ইমান সেটি একটি ভিন্ন গ্রুপের জন্য বা সেই রকমের সাইবার যোদ্ধা যদি কেউ থেকে থাকে তাদের অনুমতি অনুমোদন আছে বাকি সাধারণ যারা তারা এ থেকে দূরে থাকবে এটি হল না সিয়াদামিন দল্লা আল্লাহহু আলম বিশ্ব বসল্লাহ আলা সাইদী মোহাম্মদিনী নবির উম